আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? ডিম আগে নাকি মুরগি আগে, এটা নিয়ে আমরা কতই না ঝগড়া করি, বন্ধু বান্ধবের সাথে হাজারো যুক্তি উপস্থাপন করি। সেই প্রসঙ্গটাকে চেপে রেখে আমরা চলে আসছি আজকে আমাদের ভাইয়ের এখানে, হচ্ছে কোয়েল পাখির খামার। কোয়েল পাখির ডিম আগে নাকি মুরগি আগে, চলুন আমরা প্রথমে ডিম থেকেই শুরু করি। এই মামনির নাম হচ্ছে তুহা, এটা হচ্ছে আবুল হোসেন ভাইয়ের মেয়ে, ঠিক আছে? ওরে আমি কুলো নিলাম, অনেক শান্তশিষ্ট একটা মেয়ে। দেখি একটু ভাই, একটু আপনি আমাদেরকে প্রথমে দেখাবেন, হচ্ছে কারেন্টও নাই, ইলেকট্রিসিটি না থাকার কারণে এই যে এখানে হচ্ছে উনি প্রথমে এটা এটাকে একটু লাইট যদি দেখানো যেত, এই যে এখানে হচ্ছে কোয়েল পাখির ডিমকে তা দেওয়া হচ্ছে, এটা তো মেশিনের ভিতরে, এখানে এটাকে কি মেশিন বলে, সেটার মেশিন। এখানে প্রথমে ডিমগুলোকে রাখা হয়, এরপরে বাচ্চা ফোটার পরে এখান থেকে নেওয়া হয়। প্রথমে এটার মধ্যে 15 দিন রাখি। এটার মধ্যে কতদিন, আপনি একটু এখানে থেকে এখানে সামনে একটু যদি দাঁড়ায় বলেন, এখানে এটার মধ্যে ডিম 15 দিন রাখি। 15 দিন রাখেন? 15 দিন রাখার পরে এটা থেকে হেচার নেই, হেচার কোনটা হেচার হইলো, এটা হচ্ছে হেচার, এটা হচ্ছে হ্যাচার, এখানে নিয়ে আসা হয় 15 দিন পরে, ওইখানে 15 দিন রাখার পরে এখানে নিয়ে আসা হয়। এখানে 3 দিন থাকবো, এখানে থাকবো কয়দিন? 3 দিন। 3 দিন আচ্ছা, আমরা এটা বন্ধ করে রাখি, যে কোনো টাইমে বাচ্চা ফুটা শুরু হইব, 24 ঘন্টার ভিতরে ক্লিয়ার হইব বাচ্চা। 24 ঘন্টার মধ্যে আজকে এগুলো এখানে যেটাতে রাখছেন ওইখান থেকে বাচ্চা বের করে নিয়ে আসবেন নাকি? এটা বাচ্চা বেরিয়ে যায় 24 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, তারপরে এরপরে নেক্সট যখন বাচ্চাগুলো হয়, বাচ্চাগুলো পরে এরপরে মেশিন থেকে বাফ হয়ে যায়। হ্যাঁ, যারা বাচ্চা নেয়, হ্যাঁ, ডাইরেক্ট মেশিন থেকে বাফ হয়ে বিক্রি করে দিই। আচ্ছা বুঝছেন, আর বাকি যে অবশিষ্ট বাচ্চা আছে, হ্যাঁ, সেগুলো কোথায় রাখবেন? বোর্ডিং একটু দেখান তো, এগুলো ছাদের উপরে, সেই ছাদের উপরে উনি কোয়েল পাখির খামার করে একদম মানে ভালো অবস্থা ওনার, আলহামদুলিল্লাহ। যে উনি অনেক চাহিদা পূরণে, আমাদের দেশের যে পুষ্টি চাহিদা পূরণে উনি অনেক ভালো একটা এক্সট্রিম লেভেলের অবদান রাখতেছেন। এইখানে রাখা হয় নাকি? হ্যাঁ, হোবার, হ্যাঁ, বোর্ডিং করতেন, হ্যাঁ। এরপরে এখন দেখা গেছে লিটার নিচে বোর্ডিং করলে লিটার দেওয়া লাগে, পেপার দেওয়া লাগে। আচ্ছা, পরে আমি এটা বানাইছি। এটা আপনি নিজে তৈরি করছেন, আপনার নিজের উদ্ভাবিত পদ্ধতি? এটা নিজে বানাইছি। আচ্ছা, এখানে এনে রাখেন না বাচ্চা? এগুলো কতদিন বয়সের বাচ্চা? এগুলো হইলো আজকে এই 5 দিন। 5 দিন মানে আজকে হইলো শনিবার না? হ্যাঁ, মঙ্গল বুধ বিশ্ব শুক্র শনি, 6 দিন হয়েছে আজকে। 6 দিন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 6 দিন। এগুলো হইলো 6 দিন। আচ্ছা, এরপরে এখান থেকে কয়দিন, এখানে কয়দিন রাখার পরে এখান থেকে সরিয়ে নেন? 10 দিন রাখি। এখানে 10 দিন রাখেন? 10 দিন রাখার পরে, হ্যাঁ, কিছু বাচ্চা আছে আমার 10 দিনের ভালো বিক্রি হয়ে যায়। আচ্ছা, পিছনে তো এটার মধ্যে আছে 1500 বাচ্চা দুইটাই। আচ্ছা, পিছনে ওই থলেরটা বিক্রি করে দিয়েছি গতকাল, গতকাল এটার বয়স 10 দিন ছিল। আচ্ছা, ইদান 700 বিক্রি করছে আর এখানে আছে আর 800। আচ্ছা, 10 দিন বয়সে আপনি বাচ্চা বিক্রি করেন? 10 দিন বয়সে বিক্রি করি, 0 বাচ্চাও বিক্রি করি, আবার পূর্ণ বয়স্ক বিক্রি করেন। আচ্ছা ঠিক আছে, এরপরে এখান থেকে বিক্রি যেগুলো হয়ে যায় সেগুলো তো হয়ে যায়, এরপরে আপনি যদি মানে পূর্ণবয়স্ক কোয়েল পাখিতে রূপান্তর করতে চান সেক্ষেত্রে কতদিন লাগবে? সেক্ষেত্রে 22 দিন লাগে। 22 দিন, আরও 22 দিন এখানে সর্বমোট 22 দিন, 0 থেকে 22 দিন লাগে। 0 থেকে 22 দিন পরেই কোয়েল পাখি বিক্রি করা যায়, 100 গ্রাম ওজন হয়। 100 গ্রাম ওজন হয় প্রতিটা। তো আপনার যে পূর্ণবয়স্ক কোয়েল পাখি কি আছে আপনার এখানে, একটু দেখাবেন। ওয়াটার আছে, 2-3টা ওয়াটার আছে, 12-13 ওয়াটার আছে, আমার এখানে আছে 1500 বাচ্চা। আচ্ছা, তো আপনার পূর্ণবয়স্ক যে কোয়েল পাখিগুলো সেগুলো এরা হইলে এদিকে,
যেগুলো ডিম পারে আবার ওই যে ডিম উৎপাদনও করেন আপনি ডিম উৎপাদন মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কি ডিমও বিক্রি করেন নাকি ডিম বিক্রি করেন না ডিম বিক্রি করি না তবে ডিম এগুলা হলো ডিম পারে হ্যাঁ এগুলা হচ্ছে ডিম দেয় সবগুলাই এগুলা এখন বদলাইলে মু প্রায় এক বছর হয়ে গেছে বয়স হ্যাঁ বুঝছেন এগুলা কতদিন পর্যন্ত ডিম দেয় একটা কোয়েল পাখি এক বছর পর্যন্ত পুরো ওই ডিম দেয় ওখানে মুরগও দেখা যাচ্ছে দুই তিনটা মুরগ আছে ওই নগরও আছিল ওগরে কি একটু ফেকি গরম আচ্ছা আচ্ছা এখানে 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 আছে মুরগ কারণ না থাকার কারণে মেলা জায়গা গেছে আচ্ছা তো এখানে টোটাল কতটা ডিম দেয়ার ডিমওয়ালা কোয়েল পাখি আছে এখানে 1000 ডিমওয়ালা কোয়েল পাখি আছে আচ্ছা বুঝছেন নি তো 1000 এর পরে প্রায় 300 আছে বিক্রি করছে আর 700 আছে তো এটা ওই 15-16 দিনের ভিতরে বিক্রি করে দিমু আবার ওইখানে আছে ওইদিকে ওইটা নতুন হইছে ডিম লাগি রেখে হচ্ছে এগুলা এখন রেডি করছেন ডিম দেওয়ার জন্য পরবর্তীতে এগুলা ডিম দিবে এক সপ্তাহ পরে ডিম দিব ওইটা এক সপ্তাহ পরে যে ডিম দিবে এগুলা আপনি কিভাবে মানে এটা এগুলা বাছাই করলেন কিভাবে যে এগুলা ডিম দিবে এগুলা বয়স হইছে 33 দিন বুঝছেন না হ্যাঁ তো 40 দিনের হলো এটা ডিম পারবো আচ্ছা যখন 50 দিন বয়স হইব তখন আমি ওইটার ডিম মেশিনে ঢুকাইমু আর ওই পাখিটা বিক্রি করে দিন আচ্ছা বুঝছেন এটা পুরান হয়ে গেছে আর কি এটা এখন আর ওই পুরা পার্সেন্টেজ পাওয়া যায় না এখন পার্সেন্টেজ তো 1000 90% প্রোডাকশন আইতো আচ্ছা 1000 পাখি টোটাল প্রতিদিন তো ডিম দেয় প্রতিদিন ডিম প্রতিদিন কতটা ডিম পান আপনি আনুমানিক আমি প্রথম একটা কই এখন তো পাখির বয়স হয়ে গেছে মনে করেন প্রথমে 7-8 মাস যে দিন থেকে ডিম দেওয়া শুরু হইব ওই দিন থেকে 7-8 মাস প্রায় 90% ডিম পাই 100% মানে 900 পার 1900টা ডিম 1000 যদি 1000 মহিলা পাখি যদি হয় তে 900 ডিম পাইছি আচ্ছা বুঝছেন নি তে এর মধ্যে এটার মধ্যে পুরুষ লাগাইল থাকে আচ্ছা তিনটা পাখির সাথে একটা পুরুষ পাখি থাকে আচ্ছা বুঝছেন নি মনে করেন 1000 পাখি যদি থাকে 250 পুরুষ পাখি থাকবো আর বাকি 750 মহিলা পাখি থাকবো আচ্ছা তো মহিলা পাখি থেকে প্রায় এই 650 ডিম পাই 750 পাখি থেকে 650 670 এরকম মানে 90% পাচ্ছেন এটা এটা বলতে এইগুলা আর কয়দিন পরে ডিম দিবে এগুলা আরো 7 দিন পরে ডিম দিবে মানে 3-4 দিনের ভিতরে এক দুইটা ডিম শুরু হইব দেওয়া আচ্ছা বুঝছেন নি আর 7-8 দিন পরে আপনার এই 20-30% ডিম দিব বুঝছেন নি 55 দিন বয়স হইলে গিয়া পুরা 100% ডিম দিব 100% ডিম দিব সবগুলো প্রতিদিন দিবে প্রতিদিন দিবে কনস্ট্যান্টলি প্রতিদিনই সবগুলো প্রতিদিন দিবে বুঝছেন মানে 90% ডিম প্রতিদিনই আসে 5-6 মাস এভাবে 90% ডিম এরপরে এই ডিমগুলোকে আমরা আবার নিয়ে যাই হচ্ছে ওই এটা কি বলে যে মেশিন ওই মেশিনে ইনকিউবেটর মেশিন আছে ইনকিউবেটর মেশিন সেটার যেটারে বলে ওই সেটারে ঢুকাই তো এই গানো 15 দিন রাখি আবার ওই কিতা থেসারনি প্রিয় দর্শক আমরা আসলে আপনাকে মোটামুটি এই ভিডিওতে আমরা আপনাকে দেখাই ফেলছি একটা কোয়েল পাখির জীবনচক্র ডিম ডিম থেকে বাচ্চা বাচ্চা থেকে কিভাবে পূর্ণবয়স্ক কোয়েল পাখি হয়ে ডিম আবার ডিম দেয় এরকম ডিম থেকে পূর্ণবয়স্ক কোয়েল উৎপাদন করতে টোটাল সার্কেলটা পূর্ণ হতে কতদিন সময় নেয় টোটাল সার্কেল বিক্রি পর্যন্ত 45 দিন সময় লাগে টোটাল 45 দিন সময় লাগে কিছু কোনো কোনো সময় আরো দুই একদিন সময় লাগে কোন ধাপে কতদিন বুঝছেন মনে করেন ওই ডিম ফুটাইয়া বাচ্চা বাইর করতে 18 দিন সময় লাগে তারপরে বাচ্চা বাইর হওয়ার পরে কেউ 0 বাচ্চা নেয় কেউ 10 দিন বয়সের নেয় আর কেউ 80 গ্রাম নেয় কেউ 90 গ্রাম নেয় কেউ 100 গ্রাম নেয় মানে ফুল 100 গ্রাম হইতে যাই আপনার পুরা 21 দিন সময় 41 দিন সময় লাগে টোটাল 41 দিন ডিম থেকিয়া একদম পূর্ণবয়স্ক একটা কোয়েল যে খাবার উপযোগী একটা কোয়েল খাবার উপযোগী এমনি সাধারণত ডিম থেকিয়া যেদিন বাহির হয় ওই দিন থেকিয়া 22 দিন সময় লাগে 100 গ্রাম হইতে আচ্ছা বুঝছেন বুঝছেন আচ্ছা আচ্ছা আপনি এই এই যে ফার্মটা করার পরে আপনি কোন কোন সমস্যার পড়েছিলেন মিনিমাম 5টা প্রতিবন্ধকতা বলেন যে প্রতিবন্ধকতাগুলো পার করে আসলে আমরা সফলতার দিকে আগাইতে পারি এটা বলেন এখানে এই এমনি রোগ টোক বলতে কোনো সমস্যা এখন পর্যন্ত আমার এখানে আইছে না আচ্ছা বুঝছেন নি ওই 1 নম্বর সমস্যাটা ধরতে হয় কারেন্টের যেহেতু আমি বাচ্চা ফুটাই হ্যাঁ বুঝছেন কারেন্ট তো গণ গণ যায় জেনারেটর আছে তবে জেনারেটর তো বুঝেন খরচ বেশি হ্যাঁ 1 নম্বর সমস্যা ওইটা হইলো কারেন্টের 2 নম্বর সমস্যা হইলো আমার জায়গা বুঝছেন নি আর এমনি এই সাধারণত ঠান্ডা ভান্ডা আইলে এটা ঠান্ডা ভান্ডার ওষুধ আছে এটা অল্প রোগ তেমন একটা রোগ হয় না আচ্ছা বুঝেন আর
একসাথে আসল এই সমস্যাটা হইলো আপনার বিক্রির জায়গা ভাইতে বা বিক্রির জায়গা থাকলে কোনো সমস্যা নাই। আচ্ছা, বিষয় এটা তো নিজে বিক্রি করা লাগে, এটা কোনো কোম্পানি নিতে নাই, এটা আপনি সেল দিতে জায়গায় জায়গায়। আচ্ছা, এরকম সেলের ব্যবস্থা থাকলে আর কোনো ঝামেলা নাই। আচ্ছা, বিষয় নেই। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু অনলাইনের যুগ, তাইলে এখন বিক্রি যাদের প্রয়োজন, যাদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য দরকার হয়, বিভিন্ন বিভিন্ন বড় বড় যে প্রতিষ্ঠান আছে ফ্রিজে রেখে যারা সেল করে, হ্যাঁ তারাও নিতে পারেন। আপনারা সরাসরি যদি এখান থেকে নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ।